হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে পটলের দারুণ মজার একটা নিরামিষ রেসিপি শেয়ার করব। নিরামিষের দিনে খুব সহজে এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারবে। আর একঘেয়ে আলু পটলের রেসিপি খেতে খেতে আর ভালো লাগে না, তখন কিন্তু একটু অন্যরকম করে এভাবে করে তোমরা নিরামিষ এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তো আজকে আমি বানাচ্ছি মুগেশ্বরী বা মুগ পটল। তো এই রেসিপিটা খেতে অসাধারণ হয়, তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে মুগ পটল বানানোর জন্য সবার প্রথমে এখানে আমি কিছু পটল নিয়েছি। আমি একটু ছোট সাইজের পটলগুলো নিয়েছি, বেশি বড় বড় না নিয়ে এরকম ছোট সাইজের পটলগুলো নিলেই কিন্তু রেসিপিটাতে বেশি ভালো লাগে। তো পটলগুলোর আমি চোঁচা ছাড়িয়ে নিয়েছি, আর দেখো পুরোটা চোঁচা ছাড়াইনি, কিছুটা ছাড়িয়ে তারপর এভাবে করে পরিষ্কার করে দু সাইড কেটে নিয়েছি। এদিকে আমার সবগুলো পটলকে চোঁচা ছাড়িয়ে কেটে নেওয়া হয়ে গেছে, এগুলোকে এবার আমি ভালো করে একটু ধুয়ে নেব। তো জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। সবগুলো পটল এদিকে ধোয়া হয়ে গেছে, এবার পটলের দু সাইড থেকে অল্প অল্প আমি চিরে নিচ্ছি। দেখো দু সাইড থেকে সর্ষে পটল বা দই পটল বানানোর সময় আমরা পটলটাকে যেভাবে করে দু সাইড থেকে অল্প অল্প কেটে নিই, ঠিক সেইভাবে এই পটলগুলোকে কিন্তু আমি কেটে নিচ্ছি। সবগুলো পটল কেটে নেওয়া হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম অল্প লবণ, আর অল্প দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারো, তো আমি এভাবে করে এটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে 5 মিনিট রেখে দিচ্ছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে 1/3 কাপ আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল। মুগ ডালটাকে একটু ভেজে নেব, খুব বেশি লাল লাল করে কিন্তু ভাজবো না, ডালটাকে হালকা একটু লালচে কালার হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখো ডালটার মধ্যে কিন্তু হালকা হালকা কালার হতে শুরু হয়ে গেছে, এটাকে আর বেশি ভাজার দরকার নেই। ডালটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে একটু ধুয়ে নেব। ডালটাকে এখানে আমি নামিয়ে নিলাম একটা চালের মধ্যে, এতে করে ধুতে অনেকটাই সুবিধা হবে। এদিকে আমি ডালটাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে এটাকে এভাবে করে এখানে রেখে দিচ্ছি, জলটা ঝরে যাবে এর মধ্যে থেকে। এদিকে কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা রিফাইন অয়েল গরম করেছি, তোমরা চাইলে ঘি, বাটার অথবা সর্ষের তেলেও এটা করতে পারো। আমি আজকে রিফাইন অয়েলে করছি, তো তেলটা মিডিয়াম গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি পটলগুলো দিয়ে দিয়েছি, পটলগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি। যতক্ষণ এদিকে পটলটা ভাজা হচ্ছে ততক্ষণে এখানে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, এর মধ্যে 1/2 চামচ দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, লঙ্কাটা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারবে। 1 চামচ দিয়েছি লবণ, লবণটাও টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি চিনি, আর অল্প জল দিয়ে পেস্টটাকে আমি ভালো করে তৈরি করে নিচ্ছি। মশলাটা আমার এখানে রেডি হয়ে গেছে, দেখো। আর এদিকে পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, হালকা লাল লাল কালার হয়ে গেছে চারপাশ থেকে। পটলগুলোকে এবার আমি উঠিয়ে নিচ্ছি, আর খুব বেশি লাল করে কিন্তু পটলটা এখানে ভাজার দরকার নেই, হালকা লালচে কালার হয়ে গেলে এটাকে নামিয়ে নেওয়া যাবে। এদিকে কড়াইতে দেখো বেশ অনেকটাই তেল রয়েছে, তাই এতগুলো তেল আমার লাগবে না, কিছুটা তেল এর মধ্যে থেকে আমি উঠিয়ে রাখছি। অল্প তেল রেখে বাকিটা আমি উঠিয়ে নিয়েছি। এই তেলটার মধ্যে আমি 3টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, এর সঙ্গে গোটা গরম মশলা, এখানে লং, দারচিনি আর এলাচ একসঙ্গে দিয়েছি, অল্প দিয়ে দিলাম গোটা জিরে, আর অল্প দিয়ে দিলাম থেঁতো করা আদা, দিয়ে এটাকে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নিয়ে এর মধ্যে 1টা চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। নিয়ে এর মধ্যে আগের থেকে বানিয়ে রাখা মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে এটাকেও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো, এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মশলা যত ভালো করে কষানো হয় যে কোনো রান্নার টেস্ট কিন্তু ততই ভালো হয়। তো এদিকে আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এর মধ্যে আগের থেকে ভেজে ধুয়ে রাখা মুগ ডাল দিয়ে দিলাম, দিয়ে এটাকেও মশলার সঙ্গে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। আর ডালটা আগের থেকে যেহেতু ভাজা ছিল, তাই এখানে কিন্তু খুব বেশি সময় নিয়ে ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিলেই হয়ে যাবে। এদিকে দেখো ডালটাও ভেজে নেওয়া হয়ে গেছে মশলার সঙ্গে, এর মধ্যে আমি দিয়ে দিলাম জল, আর এর মধ্যে জলটা কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না, সেই অনুযায়ী দিতে হবে, যাতে করে ডালটা সুন্দরভাবে বয়েল হয়ে যায় এবং সবজিটা একটু মাখামাখা হয়, সেই অনুপাতে দিয়ে নিতে হবে। জলটা দিয়ে এবার এটাকে ভালো করে ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। এদিকে আমার 7 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি, ডালটা দেখো সুন্দরভাবে বয়েল হয়ে গেছে কিন্তু,
আঁচটা কিন্তু আমি এখানে মিডিয়ামে রেখেছিলাম, খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু জল শুকিয়ে যাবে, ডাল শক্ত থেকে যাবে, তাই মিডিয়াম আঁচে রেখে এটাকে বয়েল হতে দিতে হবে। আর এদিকে যে গরম মশলাটা আমি দিয়েছিলাম সেগুলোকে এবার আমি উঠিয়ে আলাদা করে দিচ্ছি। তোমরা চাইলে এগুলোকে এর মধ্যে থাকতে দিতে পারো, অথবা এভাবে করে উঠিয়ে বাদ দিয়ে দিতে পারো। এদিকে গরম মশলাটাকে বাদ দিয়ে আমি ডালটাকে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। দেখো ডালটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। ডালটাকে আর বেশিক্ষণ জাল করব না, এর মধ্যে এবার আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা পটলগুলোকে। পটলটাকে দিয়ে আরও এক দেড় মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে ফুটতে দেবো, যাতে করে ডাল এবং মশলার ফ্লেভার পটলের ভেতর সুন্দরভাবে ঢুকে যায়। আর আমার এই মুখ পটলের রেসিপি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তোমরা কমেন্টস করলে কিন্তু আমার অনেক ভালো লাগে, তাই অবশ্যই কমেন্টস করো। আর আমার এই রেসিপি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে আমার চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। আর এদিকে মুখ পটলের রেসিপিটা রেডি হয়ে গেছে। উপর থেকে হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, দিয়ে এটাকে নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার এটাকে আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু দেখতে। এভাবে করে খুব সহজে নিরামিষের দিনে কিন্তু তোমরা এটা বানিয়ে নিতে পারবে, টেস্টটা অনেকটাই আলাদা হবে। আর উপর থেকে আমি অল্প বাটার দিয়ে দিলাম, এটা অপশনাল। আর এরকমই আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।